শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে রাজধানীর গোলাপবাগে মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে চেকআপ করাতে এসে ভর্তি হন জান্নাতুল ফেরদু স্মৃতি নামে এক প্রসূতি স্বজনরা জানান সেদিন মধ্যরাতে অপারেশনের মাধ্যমে সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন স্মৃতি তবে মায়ের রক্তক্ষরণ শুরু হলে রোববার সন্ধ্যায় আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে কিন্তু সেখানেই তিনি মারা যান স্বজনদের অভিযোগ চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় রোগী মারা গেছে এখানে আমার যে পেশেন্ট আমি নিয়ে আসছি তার কোনো ডায়াবেটিস নাই কোনো হাই প্রেশার নাই কোনো অন্য কোনো রোগই নাই সাধারণ একটা খালি সিজার করাতে জন্য আনছি এই সিজারের জন্য যদি আমার পেশেন্টই ভালো পেশেন্ট যদি আমি হারাই ফালে তো তাহলে আমি এটা তো অভিযোগ করবই আর একটা সিজার একটা সিজার করছে সিজার করে বেডে দিয়ে দিচ্ছে দিয়ে দ্বিতীয়বার আবার অপারেশন করতে হইব অবশ্যই আমি তার হাজবেন্ড আমার অনুমতি দেওয়ার দরকার ছিল দরকার ছিল নাহলে আমার একটা পরামর্শ দিত দেখো আমাদের এখানে এই সিস্টেম নাই তুমি এখানে অন্য জায়গায় চেষ্টা কর আমি দেখতেছি আমার রুগীরে হ্যাঁ সিজারের রুমে শোয়া রাখছে এখন হ্যাঁ কাজ কাম করতে আছে। এটা সম্পূর্ণ এটা হ্যাঁ একটা ভুল চিকিৎসা কারণ কারণ রয়েছে সে আগে নিজে করতো সিজারগুলা এখন সে নিজে করে না এখন সে তার মেয়ে দিয়া করায় সে দাঁড়ায় থাকে তার মেয়ে দিয়া সে তার মেয়ে মনে আমার মনে হয় তার মনে হয় ডাক্তারি কোনো কাগজপত্র ভালো কোনো এম বিবিএস সার্টিফিকেটও নাই সে তার মেরে দেয়া সে কাজগুলা করা আজকে এই কারণে এই ভুল মেরে দেওয়া করার নেই কারণে আমার এই ভুল চিকিৎসার কারণে আমার ওয়াইফ আজকে মারা গেছে এদিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে এ বিষয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ তুলছে আমরা যখন বলতেছি আমাদের এই ইয়েটা চাই পেটটা চাই আমাদের রুগীর বায়োডাটা চাই তখন যেন ওনারা দিচ্ছে না ওনারা কেউ আমাদের সাথে ধরা দিচ্ছে না লাস্ট হস্তান্তর করবে কে ডাক্তার কে কম্পাউন্ডারকে ম্যানেজারকে আমরা কাউরে খুঁজে পাচ্ছি না একটা মুরব্বি ছিল উনি বলতেছে উনি নিজের মুখে দাবি করতেছে উনি নাকি ম্যানেজার তো আমরা বলতেছি আপনি যেহেতু ম্যানেজার তাহলে আমাদের হিস্ট্রিটা দেন আমাদের রুগীর যে কি সমস্যা কি কারণে রুগীটা মারা গেছে এটা তো আপনাদের কাছ থেকে আমাদের একটা জানার ইচ্ছা আছে সেই ইচ্ছাটা তো ওনারা প্রকাশ করলো না ওনারা ডাক্তার নাই কেউ উপর দিয়ে পালায় কেউ নিচ দেয়া পালায় এমন কিছু তখনই এই যে বেডের হসপিটালের যে ইয়ে ছিল কর্মচারী বলতে আমি সঠিক জানি না এরা কি পর্যায়ে আছে ওরা দুইজন লোক আতঙ্কিতভাবে আসছে আই সেই নারায়ণগঞ্জের থেকে আসছি আপনারা এসে এত ইয়ে করতেছেন কেন এত ইয়ে করতেছেন কেন কই আমাদের একটা ছোট ভাই আছে ওরা একটা গুসি লাগায় দিস গায়ে হাত দিস তারপরে ওনারা আরো তিন চারটা ছাত্রলীগের কি কয় জানি না ছাত্রলীগের একটা নেতা ঢুকে আরও বেহস্তুর কাজ করবার ওনারা হাতাহাতি করছে আমরাও হাতাহাতি করছি অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের মালিক ডাক্তার মনোয়ারা সুলতানা আত্মপক্ষ সমর্থন করে ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এই মেয়েটার আগের বাচ্চা আমার এখানেই হয়েছে আর ওর মাও গত প্রায় পঁচিশ তিরিশ বছর যাবতই আমার রোগী ওদের পুরো ফ্যামিলির অনেক বাচ্চা আমার হাতে হয়েছে এই মেয়েটার আগের বাচ্চাও এখানেই হয়েছে এখন এই প্রেগনেন্সিতে থ্রু আউট আমাকে কোনো চেক আপ করায়নি গতকাল আসছে বাচ্চা নড়াচড়া কমে গেছে পেটে ব্যথা হচ্ছে আগের দুইটা সিজার এটা থার্ড সিজার এইটা ফিটাল ডিস্ট্রেস প্লাস স্কার টেন্ডেন্স মানে সেলাই ছুটে যাওয়ার ভয় আছে এখন তো ইমার্জেন্সি সিজার করতে হয়েছে ইমার্জেন্সি সিজার করার পরে ভালো ছিল বাচ্চা ওজন অনেক বেশি প্রায় ফোর পয়েন্ট সিক্স কেজি তো এরকম বড় বাচ্চা হলে পিপিএইচ হওয়ার একটা ভয় থাকে এই জন্য এক ব্যাগ ব্লাড আমরা ওনাদেরকে নেওয়াইছি এবং বলছি আরেকজন ডোনার রেডি রাখবেন যে কোনো মুহূর্তে যদি ব্লিডিং হয় তাহলে ব্লাড দিতে হবে রাতে আমরা বারোটার পরে সাড়ে বারোটার দিকে উঠে পড়ছি আর আজকে সকাল পর্যন্ত ভালো কোনো ব্লিডিং হয়নি ওষুধপত্র সব দেওয়া ছিল এরপরে এগারোটার দিকে একবার হঠাৎ কিছু ব্লিডিং হয়েছে হওয়ার পরে ব্লিডিংয়ের যে মেজারমেন্ট নেওয়া দরকার সব নেওয়া হয়েছে নেওয়ার পরে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর রুগী ভালো কথা বলতেছে সবই আছে বেডেই আছে রুগী এরপরে আড়াইটা তিনটা বা এরকম আড়াইটার থেকে চারটার মধ্যে আবার একবার ব্লিডিং হয়েছে ব্লিডিং হয়েছে দেখে তখনই সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি যে দ্বিতীয়বার কেন হলো দেখি তো তখন আমরা ওটিতে নিয়ে গেছি ওদের লোকজন খোঁজ করছি ওর স্বামী চলে গেছে বাসায় সঙ্গে আছে শুধু মেয়েটার মা বাচ্চাকে নিয়ে তো আমরা কথা বলে বলেকে ওটিতে নিয়ে আসছি যে ওটিতে নিয়ে গিয়ে আমরা সব কিছু ব্যবস্থা করতে থাকি ইন দি মিন টাইম মেয়েটার ভাই ছিল সাথে ভাইকে বলছি যে তাড়াতাড়ি ওর হাজবেন্ডকে খবর দাও কোনো কিছু করতে হলে তো হাজব্যান্ডের কনসেন্ট লাগবে এই হাজব্যান্ডকে খবর দিয়েছে খবর দিয়ে আস্তে আস্তে হয় কথা চারটা সাড়ে চারটা এরকম হয়ে গেছে ডোনারের কথাও বলছি আমরা ওদের ডোনার নাই ডোনার খুঁজতেছে ইন দি মিন টাইম আমাদের হাসপাতালে দুইজন স্টাফ ওদের ব্লাড মিলছে ওদের সাথে ওদের ক্রস ম্যাচ করাইছে ব্লাড টানার জন্য ইমার্জেন্সি আমরা কোয়ান্টামে ফোন দিয়েছে ওরা বলছে দুই দিন পরে ব্লাড পাবেন তা বলছে দুই দিন পরে ব্লাড পাবো এর মধ্যে কি রুগী মরে যাবে তা আমাদের সব স্টাফের গ্রুপ চেক করে দুইজন ডোনার রেডি করছে ইন দি মিন টাইম ওদেরও একজন ডোনার চলে আসছে তার ব্লাড না হয়েছে আমাদের দুজনে ব্লাড না হয়েছে রুগীর হাজব্যান্ড আসার পরে তাকে সব জানাইছি এই অবস্থায় যে ব্লিডিং যেহেতু হচ্ছে এখন এটা এক্সপ্লোর করা এখন জরুরি এক্সপ্লোর যদি না করি ভিতরে যদি না দেখি কেন ব্লিডিং হচ্ছে এটা বন্ধ না করতে পারি তাহলে রুগী মরে যাবে ব্লিডিং হতে হতে এটা একটা ডেলিভারির একটা কমপ্লিকেশান এটাকে আমরা বলি পিপিএইচ পিপিএইচ হয়ে যে কোনো মুহূর্তে যে কোনো রুগী মারা যেতে পারে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফার্স্ট ইয়ে থাকে চান্স তারপর ফর্টি এইট আওয়ার্স তারপরে চল্লিশ দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে সেদিন তো যাই হোক এরপরে যেটা হলো ওর হাজব্যান্ডকে আসলো ওর হাজব্যান্ড রুগীর সাথে কথা বললো কথা বলার পরে ওর হাজব্যান্ড বলে তার মা কথা বলবে তার মা গেলো ওটির ভিতরে গিয়ে কথা বলে ওনাদেরকে বুঝায় উনি কনসেন্ট পেপারে সাইন দিছে সেকেন্ড কনসেন্ট পেপার কারণ কনসেন্ট না নিয়ে তো আমরা করবো না যে এই 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 সমস্যা হচ্ছে এখন আমরা এই পদক্ষেপ নিতে চাই আপনিও অনুমতি দিলে আমরা করবো উনি সাইন দেওয়ার পরে আমরা ওটি শুরু করছি ওটি শুরু করতে গিয়ে যে যেহেতু অ্যানেস্থিসিয়া দিতে হবে অ্যানেস্থিসিয়া দেওয়ার সাথে সাথে কার্ডিয়া আমরা ওটি করতে পারিনি কিছুই করতে পারিনি কার্ডিয়া ম্যানেজ করতে করতে রুগী মারা গেছে নিহত স্মৃতির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আরাফাত ইসলাম শুভ এটি নিউজ ঢাকা